السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আচ্ছা, ক্লাস শুরুর আগে আমরা দোয়াগুলি একটু পড়ে নিই। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تيسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের এত ব্যস্ত সময়ের মাঝেও এই কোরআন শিক্ষার এই যে অনলাইন ক্লাসে আসার সুযোগ করে দিয়েছেন। তো আমরা গত কয়েকদিন ধরে যেই সিলেবাসটুকু কভার করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের হরফ শেষ করে আমরা এখন মাখরাজ মোটামুটি শেষের দিকে। একটা জিনিস হচ্ছে, আমরা যদি এই যে ক্লাসগুলি চলতেছে এগুলো যদি আমরা নিয়মিত করতে না পারি তাহলে দেখা যাবে যে আমাদের ক্লাসের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমাদের ক্লাসের সাথে আমরা ঠিকভাবে তাল মিলিয়ে চলতে পারবো না। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমরা ক্লাস যেন মিস না হয় এবং ক্লাসগুলি যেন খুব গুরুত্বের সাথে করি। হয়তো অনেকে দেখা যায় যে এই ক্লাসে যা পড়ানো হয়েছে এগুলি আগে থেকেই পারেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে এগুলি আগে থেকে কিছুই পারতেন না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের এই ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, আর যদি আমাদের পরিচিত কেউ থাকে যে আগে ক্লাস করছে বা এখন ক্লাস করছে না, আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে ক্লাসে আসার জন্য। তো আজকে আমি দু একজনের কাছ থেকে একটু শুনবো যে আমরা আসলে এই আমাদের আজকে ছয় নাম্বার ক্লাস চলতেছে, তো এর মাঝে এমন কেউ কে আছেন যে আমরা আগের থেকে কিছু আমরা নতুন কিছু শিখছি, যে আগে কিছু শিখছিলাম যে সেগুলি ভুল, এখন আমরা নতুন করে কিছু শিখছি এই দুইটা চ্যাপ্টার থেকে, একটা হচ্ছে আমাদের হরফ আর হচ্ছে এই আমাদের মাখরাজের অল্প কিছু বাকি আছে। তো কেউ যদি একটু মাইক্রোফোন নিয়ে এসে কিছু বলতেন। টানতে হয়েছে এই বিষয়টা মূলত নতুন শিখছি। ঠিক আছে, জহুরুল হক ভাই রাখছেন সাবাত। আপনি যে দেখিয়েছিলেন না বাংলায় যেটা একালিপ এক অক্ষরে লেখা যায় সেইটা একালিপ, আর যেটা দুই অক্ষরে সেইটা চালিপ, সেইটা আমি নতুন শিখলাম। আমার মাকড়া যে আমি নতুন শিখতেছি, আগে আমি মাকড়া শিখেছিলাম ভুলে গিয়েছিলাম, কিন্তু আবার ভালো প্রথম থেকেই শিখতেছি। জি মাশাআল্লাহ। তো আমরা আসলে চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা ক্লাসই আসলে নতুন কিছু শেখার আছে, তো আমরা চেষ্টা করব সবগুলি ক্লাস খুব হেকমতের সহিত করার জন্য। তো আমরা গতকালকে কয়েকটা মাখরাজ বাকি রাখছিলাম, আমরা গতকালকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত পড়ছিলাম। তো বাসায় সময় দিতে পারছিলেন, এরকম কেউ কি আছেন যে বাসায় একটু সময় দিছি যে পড়ছি মাখরাজগুলো?
জি ওস্তাদ, সময় দিয়েছিলাম। জি আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে 8 নম্বর মাকরাস থেকে 13 নম্বর মাকরাস। তো আমি মাকরাসগুলি, আমাদের সবগুলি মাকরাস আমি একটু একবার রিভিউ করি, তারপরে আমি যে বাকি যে কয়টা মাকরাস আছে এগুলি আমি পড়াই, তারপরে সবার কাছ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব পড়া নেওয়ার জন্য। তো আমাদের আরবি হরফ হচ্ছে 29টি, আর আমাদের মাকরাস হচ্ছে 17টি। আর মাকরাস হচ্ছে হরফের উচ্চারণের স্থান। তো আমরা যদি মাকরাস না জানি তাহলে আমাদের হরফগুলো সঠিকভাবে উচ্চারণ হবে না। দেখা গেছে যে আমার যদি আমি মাকরাস ছাড়া আমি অন্যান্য অংশ থেকে যদি একটা হরফ উচ্চারণ করার চেষ্টা করি, দেখা গেছে যদিও আমার এটা উচ্চারণটা ওই হরফের মতো শোনা যাচ্ছে কিন্তু তারপরে আমার উচ্চারণটা সঠিক হবে না। এই কারণে মাকরাসটা, আমাদের প্রত্যেকটা হরফের মাকরাস আমাদের জানা খুবই জরুরি, কারণ হরফগুলি কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সেই জিনিসটা যদি না জানি তাহলে আমরা আসলে আমরা আমাদের হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। তো আমাদের প্রথম মাকরাসটা হচ্ছে হলকের শুরু থেকে, এখানে আসি। যে আমরা হলকের শুরু থেকে যে মাকরাসগুলো আছে, হলকের শুরু থেকে আমাদের দুইটা হরফ, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হা। তারপরে হলকের মাঝখান থেকে আমাদের দুইটা হরফ, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হা। আর হলকের শেষ থেকে হচ্ছে আমাদের ঈন, আর হচ্ছে হ। তো এখানে তারপরে হলকের শেষ, তারপরে আমাদের শুরু হলো জিব্বার গোড়া, জিব্বার গোড়া থেকে আমাদের একটা একটা হরফ, সেটা হচ্ছে কফ। তো এখানে জিব্বার গোড়া, আর জিব্বার গোড়া থেকে একটু আকবরে, তারপরে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের কাফ। তারপরে জিব্বার মাঝখান, মাঝখানে আমাদের তিনটা হরফ আছে, একটা তিনটা হরফগুলো হচ্ছে জিব, শিন, ইয়া। তো এখানে জিম উচ্চারণ করতে গিয়ে অনেকের বাতাস বের হয়ে যায়, এরকম জিম জিম এরকম একটা বাতাস বের হয়ে যায়। তো আমরা আমাদের জিম উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের জিমটা যেন বাতাস বের না হয়ে যায়। জিম জিম। আর শিন যখন উচ্চারণ করবো, শিনটা উচ্চারণের সময় আমাদের মুখ ভর্তি বাতাস থাকবে। তো তারপরে যে হরফটা সেটা ছিল আমাদের দদ। তো দদটা ছিল আমাদের জিব্বার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগায়, সেটা হচ্ছে আমাদের দদ। জিম শিন হুজুর, জি জোরুল হক ভাই, জিম জিম শিন ইয়া, এই তিনটা একটু আবার একটু বলবেন, মূলত উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা, জিম শিন ইয়া, জিম শিন ইয়াটা হচ্ছে আমাদের জিব্বার মাঝখান থেকে, আর জিমটা যখন আমরা উচ্চারণ করব, আমি জিমের যে ছবিটা আছে ওইটা আমি শেয়ার করতেছি, তাইলে দেখতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের জিমের যে পিকচারটা আছে এখানে। তো এখানে জিম শিন ইয়া এই মাকরাসটা হচ্ছে আমাদের জিব্বার গোড়া থেকে, জিব্বার মাঝখান থেকে উচ্চারণ হবে, জিব্বার মাঝখান থেকে এই মাকরাসটা হচ্ছে আমাদের জিম। জিম জিম যখন উচ্চারণ করবো তখন আমাদের মুখ থেকে বাতাস বের হবে না, বাতাস বের হবে না। অনেক সময় দেখা গেছে যে জিম উচ্চারণ করতে জিম জিম এরকম বাতাস বের হয়ে যায়, তো এরকম আমরা জিমটা বাতাস বের হবে না, জিমটা উচ্চারণ হবে জিম জিম, এটা খেয়াল রাখতে হবে। জিম উচ্চারণের সময় আমাদের বাতাস বের হবে না। আর যখন শিন উচ্চারণ করব, শিন উচ্চারণের সময় আমাদের মুখ ভর্তি বাতাস থাকবে এবং একটা একটা শব্দ হবে, শো একটা শব্দ হবে বাতাসের মতো, শিন শিন এটা। আর ইয়াটা নর্মালি, ইয়ার মধ্যে কোনো স্পেশাল কোনো রুলস নাই, ইয়া ইয়া শুধু রুলসটা হচ্ছে জিব্বার গোড়াটা উপরে তালের সাথে লাগবে, ইয়া ইয়া ইয়া। তারপরে যে মাকরাসটা সেটা হচ্ছে আমাদের দদ। তো দদের মাকরাসটা হচ্ছে আমাদের জিব্বার জিব্বার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগায়, সেটা হচ্ছে আমাদের দদ। তো দদটা যে যখন উচ্চারণ করবো, দদটা আসলে একটা হচ্ছে আমাদের কয়েকটা হরফ আছে যেগুলি আমাদের একটু মোটা হরফ, আর মোটা হরফগুলো আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম হচ্ছে আমাদের জিব্বার গোড়াটা উপরের দিকে উঠবে, জিব্বার গোড়াটা উপরের দিকে উঠবে,
আর জিহ্বার দুইটা পাশ একটু উপরের দিকে উঠার চেষ্টা করবি আর কি। এটা হচ্ছে আমাদের মোটা হরফ যখন উচ্চারণ করবো, তো দটটা হচ্ছে একটা মোটা হরফ, তো দদ যখন উচ্চারণ করবো তখন আমাদের জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে, বদ দদ দদ। এটা আমরা দোয়াদ পড়বো না, যে অনেকে আমরা পড়ি যে দোয়াদ, এই ভুলটা এখনো হচ্ছে অনেকের, তো আমরা এই চেষ্টা করবো এটা এই ভুলটা না করার জন্য দোয়াদ পড়বো না, আমরা পড়বো দদ দদ। তারপরে যে মাখরাজটা সেটা হচ্ছে আমাদের লাম। লাম হচ্ছে আমাদের জিহ্বার আগার মাখরাজ, আর জিহ্বার আগার সামনের উপরের দাঁতের, জিহ্বার এই লামের মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা, এই যে তার বরাবর উপরে দাঁতের মাড়ি যে এটা আছে, মাড়ির সাথে লাগাই হচ্ছে আমাদের, দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগাই হচ্ছে আমাদের উচ্চারিত হবে লাম। তো লাম উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের তেমন কোনো এক্সট্রা কোনো কাজ করতে হয় না, লামটা আমাদের নর্মালি উচ্চারিত হয়ে যায়, লাম 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 লাম, এটা নর্মালি হয়ে যায় উচ্চারণ, তো এটাতে আমাদের তেমন বেশি কষ্ট করতে হয় না। নুনের ক্ষেত্রেও তাই, নুনটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, তারপর উপরের যেই তার বরাবর উপরে যে তালু আছে তার সাথে লাগায় হচ্ছে নুন নুন। আর তারপরে যেই 10 নম্বর মাখরাজটা আছে এটা হচ্ছে আমাদের জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে আর তালুর সাথে লাগায় এটা হচ্ছে র। তো আমি কালকে বলছিলাম যে রয়ের মাখরাজটা আমাদের যখন পড়বো তখন জিহ্বার আগার পিঠ মানে যেন আমাদের জিহ্বার নিচে চলে না যায়, আমাদের জিহ্বাটা যেন একদম বাঁকা করে একদম তালুর সাথে না লাগে, এই জায়গাটা যেন না লাগে। তো আমরা লাগাবো হচ্ছে এই যে এই জায়গাটা, শুধু জিহ্বার আগার পিঠটা হচ্ছে এই জায়গাটা লাগাবো, বেশি বাঁকা বাঁকা যেন না করে জিহ্বা। র র র। তো কালকে এক ভাই বলছিল যে আমাদের যে সদ দ ত র এই হরফগুলি, তারপরে র, তারপরে হচ্ছে অয়ন হ অফ, এই হরফগুলি আমাদের জন্য একটু মোটা হরফ, তো এই হরফ যখন আমরা মোটা করবো তখন একটা জিনিস হয় কি, আমাদের মুখটা গোল হয়ে যেতে চায়। তো আমরা যখন মোটা হরফগুলো পড়বো তখন আমরা চেষ্টা করবো যে আমরা যে মুস্কি হাসি, যখন মুখটা একটু মুস্কি হাসির মতো হালকা একটু হোয়াইট করে রাখতে হবে, একটু ফাঁকা করে রাখতে হবে যেন মুখটা গোল না হয়ে যায়, হালকা মানুষ যেমন মুস্কি হাসলে যেরকম হয় ওরকম করে রাখতে হবে, মুখ যেন কোনোভাবেই যেন গোল না হয়। রয়ের পরে আমাদের যে মাখরাজটা সেটা হচ্ছে আমাদের 11 নম্বর মাখরাজ। তা আমাদের মাখরাজের মধ্যে 11, 12 আর হচ্ছে 13, বিশেষ করে 11 আর 13 এই দুটা মাখরাজ আমাদের জন্য একটু কঠিন। তো আমি টোটাল হিসাব করে দেখলাম যে আমাদের টোটাল হরফের মধ্যে 12টা হরফ একটু কঠিন আছে, আর বাকি হরফগুলি মোটামুটি সহজ। তো আমি হরফগুলো বলতেছি আগে, মাখরাজগুলো শেষ করে নিই। তো জিহ্বার আগা সামনের উপরের, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই হচ্ছে উচ্চারিত হচ্ছে আমাদের এখানে 3টা হরফ, হচ্ছে ত দাল আর হচ্ছে তা, ত দাল তা ত দাল তা। তো এই তটা যখন আমরা উচ্চারণ করবো তখন আমাদের মুখটা গোল হয়ে যেতে চায়, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তটা যেহেতু একটু মোটা হরফ সেহেতু এই তটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের মুখটা চেষ্টা করতে হবে একটু হালকা মুসকি হাসির মতো, একটু মুখটা ছড়ায় রাখার জন্য, ত ত দাল তা। তো আমরা যখন হারাকাত করবো তখন এইগুলার সমস্যাটা আরও বেশি হবে, আর এগুলার পার্থক্যটাও আমরা তখন বুঝতে পারবো। এখন আসলে আমরা যেহেতু শুধু হরফগুলোর মাখাজগুলো জানতেছি সেহেতু আমাদের এই হারাকাতের প্রবলেমগুলো আমরা এখনো বুঝবো না। তো ইনশাআল্লাহ আমরা মাখাজের পরে আমরা মুরাক্কাব যুক্ত বর্ণগুলো পরে তারপরে হারাকাতে যখন যাবো ইনশাআল্লাহ তখন আমাদের এই সমস্যাগুলি যেমন সামনে আসবে তেমন এই সমস্যাগুলি সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা 11 নম্বরের পরে আমরা চলে গেছিলাম 13 নম্বর মাখরাজে। তাহলে 13 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 3টা হরফ, একটা হচ্ছে ও রাল আর হচ্ছে হ্যাঁ ও রাল হ্যাঁ ও রাল হ্যাঁ, এই 3টা হরফ হচ্ছে এখানে 13 নম্বর মাখরাজে। তারপরে আমরা চলে গেছিলাম যে 12 নম্বর মাখরাজে, 12 নম্বরের মাখরাজে ছিল জিহ্বার আগা সামনের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগে হচ্ছে আমাদের 3টা হরফ, এটা হচ্ছে সিন সোদ আর হচ্ছে জা, সিন
সদ আছে জা, তো এই তিনটা হরফ উচ্চারণের ক্ষেত্রে আমি বলছিলাম যে একটা রাজহাঁসের মতো সদ উচ্চারণের সময় রাজহাঁসের মতো একটা শব্দ বা চড়ুই পাখির মতো একটা শব্দ হয় সদ সদ সদ, আর সিন উচ্চারণের সময় এরকম একটা গুইসাপের মতো হিসিস একটা শব্দ হয় সিন সিন, আর যা উচ্চারণের সময় বলছিলাম যে মৌমাছির মতো একটা গুনগুন একটা শব্দ হয় যা যা, তো যা উচ্চারণের ক্ষেত্রে আমাদের মুখ থেকে কোনো বাতাস বের হবে না, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে মুখ থেকে যেন বাতাস বের না হয়ে যায়, যা 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 এরকম যেন বাতাস বের না হয়ে যায়, যা উচ্চারণের ক্ষেত্রে আমাদের করতে হবে যা যা, প্রথমে মৌমাছির মতো একটা শব্দ হবে তারপরে আমাদের কোনো বাতাস বের হবে না যা যা। তা আমরা এটা কেমনে বুঝতে পারবো, আমাদের হাতের উল্টা পিঠটা যদি আমরা আমাদের মুখের সামনে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মুখ থেকে বাতাস বের হচ্ছে কিনা, তো হয়তো অনেকের প্রথম প্রথম বাতাস বের হবে, তো এই জিনিসটা আসলে আস্তে আস্তে কন্ট্রোল করে ফেলতে হবে যতটুকু কমানো যায়। তো 12 নম্বর মাকরেজ, তো তারপরে আমরা আমাদের বাকি ছিল 14, 15, 16 এবং 17 নম্বর মাকরেজ, তো 14 নম্বর মাকরেজটা আমরা দেখি আজকে। আমাদের 14 নম্বর মাকরেজটা হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাই উচ্চারিত হচ্ছে ফা, এটা হচ্ছে 14 নম্বর মাকড়াজ হচ্ছে আমাদের নিচের ঠোঁটের পেট সামনের উপরের দাঁতের আগার সাথে লাগাই উচ্চারিত হয় ফা ফা, ফা উচ্চারণের সময় বাতাস বের হবে ফা ফা। তো এখানে এখানে চিত্রটা সুন্দর দেয় নি আমি, আসলে পায়ের মাকড়াজে যাই তাহলে আসলে বোঝা যাবে, এই যে ফা ফা উচ্চারণের ক্ষেত্রে আমাদের নিচের ঠোঁট জুম করে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সাথে লাগাই উচ্চারিত হচ্ছে ফা। তো পেটটা কোনটা, আমাদের ঠোঁটের মধ্যে যে ভিজা অংশটা আছে শুকনো অংশটা না, যে ভিজা অংশটা আছে ঠোঁটের দুইটা পাশে একটা হচ্ছে শুকনো অংশ আর একটা হচ্ছে ভিতরে ভিজা অংশ যেটা আমরা নর্মালি দেখা যায় না, ওই অংশটার মধ্যে উপরের দুইটা দাঁত লাগবে ফা ফা। তো ফায়ের মাকড়াজটা অনেক সহজ, বেশি কঠিন না ফা, তো এটার মাকড়াজটা হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় উচ্চারিত হচ্ছে ফা ফা। আচ্ছা কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। তো ফায়ের মাকড়াজের পরে আমরা আমাদের যে মাকড়াজটা আসছে এটা হচ্ছে 15 নম্বর মাকড়াজ, 15 নম্বরে আমাদের তিনটা মাকড়াজ আছে, তিনটা হরফ আছে, তিনটা হরফের মধ্যে তিনটা হরফের মধ্যে তিনটা হচ্ছে ওয়াও বা আর হচ্ছে মিম। তো মাকড়াজটা হচ্ছে আমাদের দুই ঠোঁটতে উচ্চারিত হচ্ছে 15 নম্বর মাকড়াজ, দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হচ্ছে ওয়াও, এখানে আছে বা দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও বা আর হচ্ছে মি মিম। তো আমাদের এখানে আছে প্রথমে বা দেয়া আছে বা বা, তো আমাদের উপরের ঠোঁট আর নিচের ঠোঁট দুইটা একসাথে মিলে তারপরে উচ্চারিত হবে বা, মুখের খালি জায়গা থেকে এটার জিহ্বা কোথাও লাগবে না, আমাদের হলকের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা শুধু আমাদের দুইটা ঠোঁট একটু চাপ দিয়ে তারপরে উচ্চারিত হবে বা 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 বা। তারপরে হচ্ছে বায়ের পরে আমাদের যেই দুই ঠোঁট দুই ঠোঁটের মাঝখান থেকে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে মিম 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 মিম, আর এই দুইটার মধ্যে এই ওই দুইটার মধ্যে যেরকম দুই ঠোঁট একসাথে লাগায় তারপরে উচ্চারিত হয়েছে, কিন্তু ওয়াওয়ের ক্ষেত্রে দুই ঠোঁট ফাঁকা রেখে উচ্চারণ করতে হয়। আচ্ছা ওয়াওয়ের উচ্চারণটা আমাকে শোনাবেন, এমন একজন আসেন তো। জি ওস্তাদ। জি মেহেদি ভাই। ওয়াও
ওয়াও ওয়াও উচ্চারণ করতে গিয়ে কি আপনার গলার মধ্যে কোথাও আটকাচ্ছে? ওয়াও ওয়াও তো ওয়াও আচ্ছা ঠিক আছে। তো ওয়াও উচ্চারণের একটা সহজ নিয়ম বলা হয় এরকম, যদি আপনি মুখটা গোল করে ঠোঁট দুইটা না লাগায়, হ্যাঁ আরেকজন আসেন, জি কাজী ইব্রাহিম আজাদ ভাই। ওয়াও খাও ওয়াও বাকিরা মিউট করে দিই। আচ্ছা ইব্রাহিম আজাদ ভাই, আপনি একটা কাজ করবেন, আপনার কাজ হচ্ছে আপনি ঠোঁটটা গোল করবেন, গোল করে ঠোঁট দুইটা লাগাবেন না, ঠোঁটটা গোল করে ঠোঁট দুইটা লাগাবেন না, এই অবস্থায় আপনি বা উচ্চারণ করবেন। ঠোঁট গোল করবো কিন্তু লাগাবো না, হ্যাঁ ঠোঁটটা গোল করবেন, দুই ঠোঁট লাগাবেন না, এই অবস্থায় বা উচ্চারণ করবেন। উচ্চারণ তো হচ্ছে না, হ্যাঁ করেন না, আমরা শুনি যে কি উচ্চারিত হয় সেটা আমরা শুনি। বা উচ্চারণ করতে গেলে তো ঠোঁট লেগে যাচ্ছে। আমি তো বলছি যে ঠোঁট লাগাবেন না, না লাগায় উচ্চারণ করবেন, বা উচ্চারিত হবে না তবে কিছু একটা উচ্চারিত হবে, সেটার জন্য আপনাকে ডাকা হয়েছে। ওয়াও 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 দেখেন, ওয়াও যখন উচ্চারণ, বা যখন উচ্চারণ করবেন, এটা হচ্ছে বাটা যখন আপনি ঠোঁট গোল করে ঠোঁট না লাগায় উচ্চারণ করবেন তখন বাটা ওয়াও হয়ে যাবে, ওয়া 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 ওয়া, ঠিক আছে? এটা কোথাও বাধাপ্রাপ্ত হবে না। ওয়াও আমরা অনেক সময় ওয়াও উচ্চারণ করতে গিয়ে ওয়াওটা অনেক সময় ওয়াও ওয়াও অনেক সময় হলকে অথবা অনেক সময় জিব্বার জিব্বাতে লাগাই ফেলি। তো এরকম বাটা আমরা যখন উচ্চারণ করব তখন এই ওয়াও যখন উচ্চারণ করব এরকম মুখের খালি জায়গা থেকে আসবে, শুধু ঠোঁটটা গোল হবে আর কোথাও এটার কোনো কাজ নেই, যেহেতু আমাদের ওয়াও এর মার্কাজটা শুধু আমাদের ঠোঁট, অন্য কোথাও না, না হলকে না হচ্ছে আমাদের জিব্বায় বা অথবা নাকে, কোথাও আমাদের এই বাটা যাবে না। ওয়া ওয়াও 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 ওয়াও। তো এটার জন্য সহজ নিয়মের জন্য বলে যে বাটা যখন উচ্চারণ করব, বাটা যদি আমরা ঠোঁট না লাগায় গোল করে যদি মুখটা গোল করে উচ্চারণ করি ওয়া ওয়া ওয়া, তখন এটা ওয়ের মতো শোনা যায়। আচ্ছা আমরা এই 15 নম্বর মাকড়াজ শেষ হলো, তো আমাদের তারপরে যে মাকড়াজটা সেটা হচ্ছে আমাদের 16 নম্বর মাকড়াজ। তো মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়, যেহেতু মাদের হরফে আমরা এখনো যাই নাই, তো মাদের হরফ আমরা যখন পড়বো তখন আমরা এই 16 নম্বর মাকড়াজটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত। আর 17 নম্বর মাকড়াজটা হচ্ছে গুন্না, এটা হচ্ছে নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না ইন্না গুন্না মিম্মা, এরকম নাকের সাথে এটার একটা সম্পর্ক আছে। তো আমরা এখনো গুন্নার মধ্যে যাইনি, তো গুন্না নিয়েও আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই 16 আর 17 নম্বর মাকড়াজটা আমরা একটু আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো থেকে আমরা আলোচনা করব। তো এখন গতকালকে যারা গতকালকে আমরা যা পড়ছিলাম, এই গতকালকের পড়া কারা দিতে পারবে? যারা যারা দিতে ইচ্ছুক তারা হাত তুলি। হুজুর আমি রাখসান। হ্যাঁ রাখসান। 11 নম্বর মাকড়াজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, ত দাল তা। 12 নম্বর মাকড়াজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সত সিন যা। 13 নম্বর মাকড়াজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জ জাল সা।
তারপর শেষ না আমাদের লাম নুন র এখানে তো ছিল, আমাদের তো সাত আট নাম্বার থেকে শুরু শুরু হয়েছিল গতকালকে আমাদের যে মাকাজগুলো, আট নাম্বার থেকে আট নাম্বার মাত্রা জিব্বার আকার কিনারা তার বরাবর উপরে মারির দাঁতের সঙ্গে লাগাইয়া লাম লাম এরকম লাম লাম এটা নরমালি আসবে লাম নাম্বার জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাকড়া জিব্বার আগার পেট তার বরাবর বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া র মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তারপরে আমাদের আছে কাজী ইব্রাহিম আজাদ ভাই, আমি কি আট থেকে বলবো? হ্যাঁ আট নাম্বার থেকে। আট নাম্বার মাকড়াজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম, নয় নাম্বার মাকড়াজ জিব্বার আগা তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া নুন, দশ নাম্বার মাকড়াজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া র, এগারো নাম্বার মাকড়াজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল তা, বারো নাম্বার মাকড়াজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সিন, সোয়াদ যা, তেরো নাম্বার মাকড়াজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, যা, সা। আচ্ছা ওই সোয়াদটা আসলে আমি বলে দিছিলাম যে সোয়াদটা এটা সোদ করবো, সোদ সোদ এটা সোয়াদ করবো না সোদ, হ্যাঁ সোদ সোদ লাস্টে কলকলা আছে একটা প্রতিধ্বনি হবে সোদ সোদ। সোদ তারপরে আমাদের এনামুল হাসান ভাই, এগারো নম্বর মাকড়াজ জিবার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ডাল তা, বারো নম্বর মাকড়াজ জিবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ, শীত যা, তেরো নম্বর মাকড়াজ জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জাল তা, চোদ্দ নম্বর মাকড়াজ নিজের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, পনেরো নম্বর মাকড়াজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের জহুরুল হক ভাই, আট নম্বর মাকড়াজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া লাম, নয় নম্বর মাকড়াজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন, দশ নম্বর মাকড়াজ জিব্বার আগা আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র, এগারো নম্বর মাকড়াজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের সঙ্গে লাগাইয়া ত, ডাল তা, বারো নম্বর মাকড়াজ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের সঙ্গে লাগাইয়া সদ, সদ সিন যা, তেরো নম্বর মাকড়াজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগা জ, যা, সা। আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই। তো এগারো বারো নম্বর মাকড়াজে আমাদের যেটা আছে সদ, এখানে আমাদের
সদ সদ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের 13 নম্বর মাখরাজে যেটা হচ্ছে আমাদের যা রাল রো রাল ফা নরম হরফ রাল ফা রাল ফা রাল ফা এটা জিব্বার আগা উপর জাতের আগার সাথে লাগবে রাল ফা তারপরে আছেন আমাদের মোশাররফ ভাই মেহেদি ভাই আছেন জি আট নম্বর মাখরাজ জি মেহেদি ভাই আছেন আট নম্বর মাখরাজ শোনা যাইতেছে ওস্তাদ জি শোনা যাচ্ছে বল আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে মারি দাঁতের মারির সঙ্গে লাগাইয়া ল্যাম নয় নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দেল তা বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সদ সিন জ জ তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল দেল তা চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পিঠ সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম আচ্ছা ভাই 14 নম্বর মাখরাজটাতে আপনি রো যা রাল সা বললেন নাকি আমি আসলে খেয়াল করতে পারলাম না 14 নম্বর মাখরাজটা আবার বলুন রো 14 নম্বর মাখরাজটা এটা আপনি 13 নম্বর মাখরাজ হ্যাঁ 14 নম্বর মাখরাজটা একটু বলুন নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 ঠিক আছে ফা তো এই মাখরাজ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন তো তারপরে হচ্ছে আমাদের মোশারফ ভাই আসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মাখরাজ আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নয় দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সত সিন জা তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম জি মাসাল ভাই মাসাল অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমাদের দাস্তবির রাফি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আট নম্বর মাখরাজ
আট নম্বর মাখরাস জিহবার আগার কিনালা তার বরাবর উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম। নয় নম্বর মাখরাস জিহবার আগা তার বরাবর উপরের তালু সঙ্গে লাগাইয়া নুন। দশ নম্বর মাখরাস জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালু সঙ্গে লাগাইয়া র। এগারো নম্বর মাখরাস জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। দল তা। বারো নম্বর মাখরাস জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া স। সিন যা যা। তেরো নম্বর মাখরাস জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগাইয়া র। জাল সা। চোদ্দ নম্বর মাখরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। পনেরো নম্বর মাখরাস দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়া। জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তোটা শুধু আমরা যদি ত পড়ি বাংলা তয়ের মতো পড়ি, তটা যদি আমরা বাংলা তয়ের মতো পড়ি শুধু, তাইলে কিন্তু এটার উচ্চারণ বাংলা দিয়ে আরবি পড়বো না। যারা আজকে থেকে আমি যারা আমরা সবসময় এই বাংলা কোরআন শরীফ দেখে বাংলা উচ্চারণ দেখে আমরা আরবি পড়ি, আজকে থেকে ওইটা টোটালি বাদ দিয়ে দিব। বাংলা দিয়ে উচ্চারণ দেখে আমরা কখনোই আরবি পড়বো না। আর পটার ক্ষেত্রে আমরা যে এটা ত বাংলা তয়ের মতো হইলে হবে না, ত আমরা যে উচ্চারণ করি যে ত এটা একটু মোটা করে উচ্চারণ করতে হবে। আর যখন কোনো কিছু কোনো হরফ মোটা হবে তখন আমাদের জিব্বার গোড়াটা উপরের দিকে উঠবে, জিব্বার দুই পাশে একটু উপরের দিকে উঠবে। প ও আর মোটা হরফগুলো উচ্চারণ করতে আমাদের মুখটা মুখের মধ্যে মুখটা ভরে মুখটা যেমন পানি নেওয়ার পরে পুরো মুখে পানি নেওয়ার পরে যেরকম হয়ে যায় ওরকম মুখটা ভরা থাকবে, ভরা ভরা থাকবে যখন মোটা হরফগুলো উচ্চারণ করবো। আর মোটা হরফের ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হচ্ছে মুখ যেন আমাদের গোল না হয়, আমাদের মুখ ঠোঁট যেন গোল না হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমাদের ইমন ভাই আসেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আট নম্বর মাখরাস জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। নয় নম্বর মাখরাস জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। দশ নম্বর মাখরাস জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। র এগারো নম্বর মাখরাস জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। দাল তা। বারো নম্বর মাখরাস জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ। সিন যা। তেরো নম্বর মাখরাস জিহবার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ। রাল সা। চোদ্দ নম্বর মাখরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। ফা। পনেরো নম্বর মাখরাস দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় বাউ বা মিম। মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে। তো আমাদের যে ফা, ফাটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের নিচের নিচের ঠোঁটের পেটের সাথে দাঁতটা আগে লাগাইতে হবে ফা ফা ফা। তারপরে বা, বাটা যখন উচ্চারণ করবো বাটা একটু দুইটা ঠোঁট একটু ধরে একটু চাপ দিয়ে হালকা একটু চাপ দিয়ে তারপরে বাটা উচ্চারণ করতে হবে বা 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 বা। ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর কেউ আছেন যে পড়াশোনা হবেন আজকে?
মাশাআল্লাহ আর এই জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম 8 নম্বর মাকসাদ থেকে বলতেছি তাই না জি স্যার জিব্বার আগার কিনারা দেখে দেখে বলতেছি জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতে মারির সঙ্গে লাগাইয়া লাম 9 নম্বর মাকরাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নু জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন 10 নম্বর মাকরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র 11 নম্বর মাকরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা 12 নম্বর মাকরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সোয়াদ সিন যা 13 নম্বর মাকরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জোয়া জাল তা 14 নম্বর মাকরাজ নিচের ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পা আর কি আছে কিছু স্যার 15 নম্বর মাকরাজটা আছে আচ্ছা 15 নম্বর মাকরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম জি স্যার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে স্যার স্যার এই যে সোয়াদের ক্ষেত্রে একটু স্যার সোয়াদের মতো হয়ে গেছে স্যার আর জোর ক্ষেত্রে সোয়াদ আর এই জো এই দুইটি স্যার একটু খেয়াল রাখতে হবে সোয়াদ আর হচ্ছে জো জো সোয়াদ ঠিক আছে স্যার অনেক সুন্দর হয়েছে স্যার আগে থেকে অনেক ভালো হয়েছে স্যার মাশাআল্লাহ তো মাকরাজ নিয়ে কারো কি কোনো সমস্যা আছে মাকরাজ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা তো মাকরাজ নিয়ে আমি যে কথাটা বলছিলাম প্রথমে ক্লাসে শুতে আমি একটা কথা বলছিলাম যে আমি মোটামুটি আমার আমার মতে মনে হয়েছে যে মাকরাজের 12টা হরফ একটু কঠিন টু উচ্চারণ করাটা একটু কঠিন এর মধ্যে হচ্ছে 2 নম্বর মাকরাজ যেটা হচ্ছে আইন আর হচ্ছে হা এই এই মাকরাজটাতে আমাদের মনে হয়েছে একটু সমস্যা হচ্ছে সবার তো এই মাকরাজটা আমরা সবাই চেষ্টা করবো যে এই যে মাকরাজগুলি আছে এই মাকরাজগুলি আমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য একটা 2 নম্বর মাকরাজ 2 নম্বর মাকরাজটা হচ্ছে আইন হা আইন হা আর 3 নম্বর মাকরাজটা হচ্ছে আমাদের ওইন হ ঐন হ এই গেল আমাদের 3 নম্বর মাকরাজ তো 4 নম্বর মাকরাজের মধ্যে আমাদের এই জিব্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগাই যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে আমাদের কফ 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 তারপরে হচ্ছে 6 নম্বর মাকরাজের মধ্যে যেটা সমস্যা এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে জিম উচ্চারণের ক্ষেত্রে জিমটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সময় বাতাসটা বের হয়ে যায় জিম এরকম হয়ে যায় তো এই জিমটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হইতে হবে জিম জিম জি এটাতে খেয়াল রাখতে হবে আমাদের যেন বাতাস বের না হয়ে যায় আবার শিন উচ্চারণের ক্ষেত্রে শিন শিন উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক বেশি বাতাস বের হবে শিন শিন তারপরে 7 নম্বর যে মাকরাজটা 7 নম্বর মাকরাজে আমাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে দদ দদের উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেক সময় দোয়াত পরে ফেলি তো আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে এটা দোয়াত হবে না এটা আমাদের দোদ আর এই মাকরাজটার ক্ষেত্রে আমরা সবার আগে আমাদের জিব্বার যে দুই পাঁচটা আছে আমরা আগে দাঁতে গোড়ার সাথে লাগাই নিব তারপরে আমরা চেষ্টা করবো দোয়াতটা উচ্চারণ করার জন্য বোদ দোদ দোদ তো এইভাবে চেষ্টা করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরে 11 নম্বর মাঠে আচ্ছা জি মেহেদি ভাই দোয়াদ উচ্চারণের সময় কি হয় ঠোঁটটা কি উপরে রয়ে যায় আপার প্লেটে অর্থাৎ মানে আপার প্লেটে কি লাগবে ঠোঁটটা দোয়াদ উচ্চারণের ক্ষেত্রে আপনার ঠোঁট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না দোয়াদ
ঠোঁট খোলা থাকবে, ঠোঁটের এখানে এটা তো মাকড়াজ হচ্ছে আমাদের দাঁত আর হচ্ছে জিব্বার মাকড়াজ, এখানে আমাদের ঠোঁটের কোনো কাজ নেই, শুধু একটা জিনিস যে ঠোঁটটা আমাদের যেন গোল না হয়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। দঁত যেহেতু একটু মোটা হরফ তো দঁত উচ্চারণের ক্ষেত্রে আমাদের যেন ঠোঁট গোল না হয়ে যায়, দঁত এরকম ওই ওয়াও এর মতো যেন ঠোঁট গোল না হয়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দঁত উচ্চারণের ক্ষেত্রে আমাদের কোথাও লাগবে না, ঠোঁট খোলাই থাকবে, দঁত 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 দঁত। দঁতের মাকড়াজটা হচ্ছে আমাদের জিব্বার দুই পাশ হচ্ছে উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে। মেহেদি ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, মোটা হরফ পড়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে জিব্বার গোড়াটা উপরের দিকে উঠবে আর জিব্বার দুই পাশ পাশটা একটু উপরের দিকে উঠবে, বদ বদ। আর মুখটা মনে হবে যে মুখের মধ্যে পুরো মুখটা ভরে আছে এরকম, মুখটা যেমন আমরা পানি খাইলে পানি অনেক পুরো মুখ ভর্তি আমরা যদি পানি নিই যেরকম হবে মুখটা মনে হবে যে ভরা ভরা অবস্থায় আছে, বদ বদ বদ। তো এইভাবে উচ্চারণ করতে গেলে দেখা গেছে যে আমাদের মুখটার ঠোঁটগুলি ওয়াও এর মতো গোল হইতে চায়, কিন্তু আমরা ঠোঁটগুলো গোল করব না, আমরা মুসকি হাসি যে দিলে যেভাবে থাকে ঠোঁটগুলো ঠিক ওই রকম হালকা চেষ্টা করবো একটু মুখটা খুলে রাখার জন্য। এটা হচ্ছে মোটা হরফগুলোর ক্ষেত্রে। তো দদের ক্ষেত্রেও ঠিক তাই, আমরা মুখ যেন আমাদের গোল না হয়ে যায়। তো তারপরে আছে আমাদের হচ্ছে দদের আমাদের 11 নম্বর। হ্যাঁ রাখসান, রাখসান কিছু বলতে চাই। জি রাখসান, 12 নম্বর মাত্রা এই যে শর্ট সিনার জায়ের ভিতরে বলতে অনেক কষ্ট হয়, মানে জিব্বাটা নিচের দুই দাঁতে রাগার সাথে ভালোভাবে লাগানো যায় না। আচ্ছা, আমি 11 নম্বর মাত্রাটা শেষ করে তারপর 12 নম্বর মাত্রাতে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের 11 নম্বর মাকসাসটা হচ্ছে, 11 নম্বর মাকসাসে আমাদের তিনটা হরফ হচ্ছে প, আরেকটা হচ্ছে দাল, আরেকটা হচ্ছে তা। তোটা তোটা হচ্ছে আমাদের মোটা হরফ, তোটা আমাদের মোটা মোটা করে উচ্চারণ করতে হয়, তো 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 দাল তা তো দাল তা তো দাল তা। আমরা যখন হারাকাতে যাব তখন আমাদের তো যখন জবর দিয়ে পড়বো তখন তো জবর তই হয়, আর তা যখন জবর দিয়ে পড়বো তখন তা জবর তা হবে। কিন্তু সমস্যাটা শুরু হয়ে যাবে যখন আমরা ততে জের আর ততে পেশ দিয়ে পড়বো, তখন তজের অনেকে তজের তি পড়বে আবার তাজেরও তি পড়বে, দুইটা একই পড়বে, তজের তি তাজের তি। কিন্তু তখন এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে এই দুইটার মধ্যে পার্থক্য হবে শুধু মোটা আর চিকনের ক্ষেত্রে। তো যখন আমরা তোকে জের দিয়ে পড়বো তখন তোজের তৈ তৈ আর তাজের তি, তোজের তৈ আর তাজের তি, খুব সূক্ষ্ম পার্থক্য শুধু মোটা আর চিকনের ক্ষেত্রে, তপেশ তৌ আর তাপেশ তু। এই পার্থক্যগুলো যদি আমরা মোটা না করতে পারি তাহলে আমাদের এই পার্থক্যগুলো হবে না, তো সেক্ষেত্রে আমাদের হরফগুলো ভুল হয়ে যাবে। আর যদি আমরা তয়ের জায়গায় তা পড়ি বা তায়ের জায়গায় তো পড়ি তাহলে আমাদের পড়ার মধ্যে লাহানি জলি হয়ে যাবে, মানে বড় ভুল হয়ে যাবে, সেই কারণে আমাদের তিলাওয়াত শুদ্ধ হবে না বা নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো তারপরে আমাদের যে 12 নম্বর মাকরাজটা, 12 নম্বর মাকরাজ হচ্ছে সোদ সিন আর হচ্ছে জ, সোদ সোদ সিন জ। তো রাখসান, হ্যাঁ এবার তোমার সমস্যাটা বলো। আমার একটা সদ সদ সিয়ার জায়ের উচ্চারণের সময় যে আমার হচ্ছে জিব্বাকে নিচের দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে না, ওইটা লাগাতে কষ্ট হয়। আগে মাখরাজের মধ্যে আগে আমি দাঁতটা দাঁতের মধ্যে আমি আগে জিব্বাটা লাগাই নিব, সদ এটা নিচের দাঁতের আগা আর হচ্ছে পেট, দাঁতের যে পেট মাঝখানটা আছে এই দুইটার সাথে লাগে, একদম শুধু যে আগায় লাগানো থাকবে এটুকু না, উপরের দিকে না, এটা নিচের দিকে থাকবে।
পেট নিচের আর দিকে আগা, লাগাতে কষ্ট হয়। হ্যাঁ পেট আর আগা এই দুইটার মাঝখানে মাঝামাঝি থাকবে, পেট দাঁতের মাঝখানটা আর দাঁতের আগা এই দুইটার। আমি ছবিটাতে দেখাই দিলে আমাদের সদের যে ছবিটা আছে ওইটাতে আমি দেখাচ্ছি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে আমি একটু জুম করে দেখাই, জিব্বাটা আমাদের ঠিক এইভাবে থাকবে, আমাদের একবারে যে শুধু এটা মাঝখান আর আগে এটা মাঝামাঝি অবস্থান থাকবে, তো এটা আগেই আমরা লাগাই নিব, আগে আমরা লাগাই নিব যে জিব্বা জিব্বাটা আমাদের দাঁতের আগা এবং মাঝখান এর মাঝামাঝি লাগাই নিব, তারপরে আমাদের এটা উচ্চারণ করার জন্য অনেক সহজ হবে। আমরা কোনো হরফ উচ্চারণের আগে চেষ্টা করবো যে আগে মাঠাজে মাঠাজে পজিশনে চলে যাব, গিয়ে তারপরে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন সদ সিদ সদ উচ্চারণের ক্ষেত্রে আমরা বুঝছিলাম যে সদের ক্ষেত্রে আমাদের একটু চড়ুই পাখি বা রাজহাঁসের মতো আমাদের একটা শব্দ হবে সদ সদ সদ, তারপর জায়ের ক্ষেত্রে আমাদের যে শব্দটা হবে মৌমাছির মতো, বাট জায়ের সময় আমাদের মুখ থেকে বাতাস বের হবে না, এটা খেয়াল রাখতে হবে, কিন্তু সদের ক্ষেত্রে আমাদের মুখ দিয়ে বাতাস বের হবে। সিন সিন সিনের ক্ষেত্রে আমাদের আমরা বুঝছিলাম যে গুই শব্দের মতো বা সাপের মধ্যে একটা হিসি শব্দ হিসেবে সিন সিন সিন, এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তা আমার কাছে মনে হয়েছে যে এই 12টা হরফ একটু কঠিন মনে হয়েছে, তো এই হরফগুলো যদি আমরা একটু স্পেশাল কেয়ার নেই তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই হরফগুলোর যে পার্থক্যগুলো যেমন তা ত, তারপর হচ্ছে দাল দদ, সিন সদ, তারপরে হচ্ছে আমাদের সা আর হচ্ছে শিন, এই পার্থক্যগুলি আমাদের যখন আমরা হারাকাত করবো তখন আমাদের এই সামনে সমস্যাগুলি আসবে। আসলে এগুলিতে জবর জের পেশ দিয়ে যখন পড়বো তখন মনে হবে যে আসলে এগুলি অনেকটা মনে হবে সার মধ্যে জবর দিলে সা জবর সা, আবার সিনের উপর জবর দিলে সিন জবর সা, মানে এরকম কাছাকাছি একটা হরফ চলে আসবে। তো আমাদের যদি মাঠটা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলি আমরা অনেকটা কাটাই উঠতে পারব। যেমন দদ আর দাল, দদ জবর দিলে দদ জবর দ, আর দালের উপর জবর দিলে দাল জবর দা, কিন্তু সমস্যা হবে যখন আমরা জের দিয়ে পড়ব, দদ জবর দই দই আর দাল জবর দি। তো যদি আমরা হরফ মোটা করে না পড়তে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলি আরো বেশি হয়ে যাবে, তখন আমরা এই সমস্যাগুলি পার্থক্যগুলি করতে পারবো। তো এর মধ্যে আমাদের মাখরাজ মোটামুটি শেষ, তো আমরা চেষ্টা করব কালকে আমরা এই মাখরাজ নিয়ে আর একটু প্রথমে সবার পড়াটা নেওয়ার চেষ্টা করব। আর মাখরাজ যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপেও, যদি দরকার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তার সমস্যাগুলি জানানো হয় আমরা চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়ার জন্য, অথবা আমাদের পরবর্তী যে ক্লাস আছে এই ক্লাসেও আমরা এই মাখরাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে এতগুলি মাখরাজ আমরা 17টা মাখরাজ পড়লাম, 17টা মাখরাজের মধ্যে আমাদের যে বাকি যে দুইটা মাখরাজ শুধু পড়ি নিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের 16 নম্বর মাখরাজ আর একটা হচ্ছে আমাদের 17 নম্বর মাখরাজ, একটা হচ্ছে আমাদের মাদের হরফ আর একটা হচ্ছে আমাদের গুন্না। এই দুইটা হরফ যেহেতু আমরা দুইটা মাখরাজ যেহেতু আমরা সামনের ক্লাসে পড়বো, তো এই হরফ এই দুইটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই। তো এই বাকি যে 15টা মাখরাজ, এই মাখরাজে আর কারো কোনো সমস্যা আছে কি না? আচ্ছা যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন হয়তো হোয়াটসঅ্যাপে জানানোর জন্য, অথবা পরবর্তী ক্লাসে বললে ইনশাল্লাহ আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আমাদের পরবর্তী দিনে যে ক্লাসটা হবে সেটা হবে ইনশাল্লাহ আমাদের মোরাক্কাব নিয়ে, সেটা আমাদের যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ হচ্ছে আমরা আরবি যে আমরা কোরআন পড়ি, কোরআনের মধ্যে কিন্তু আমাদের হরফগুলি আমরা যেভাবে পড়ছি যে ঠিক ওইভাবে নেই, আমরা এখানে যে হরফগুলি 29টা হরফ পড়ছি, আমাদের 29টা হরফের মধ্যে আরবি যে এখানে কফ আছে এরকম কফ আছে এরকম, কিন্তু কোরআনের মধ্যে আমরা কফটা এরকম খুব কম জায়গায় পাবো, আবার
কাফ আছে এরকম, তো কাফটা আমরা খুব কম জায়গায় পাবো, বাটা বা আছে এরকম, সরি বাটা আছে এরকম, তো বাটা আমরা এরকম খুব কম জায়গায় পাবো। কোরআনের মধ্যে আমরা দেখেছি যে একটা বিভিন্ন রূপে পাওয়া যাবে, যেমন এরকমভাবে দেয়া আছে, তো আমরা হরফে যে নোক্তাগুলি এগুলি খুব ভালোভাবে চেনার চেষ্টা করবো, তাইলে আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে চ্যাপ্টারে যাইতে পারবো। যেমন এরকম এইটাতে যদি নিচে নোক্তা দিই তাহলে এটা হয়ে গেল আমাদের বা, তারপরে এটাতে যদি আমরা উপরে নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে নুন, আবার যদি উপরে দুই নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে তা, আবার এটা যদি উপরে আমরা তিন নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে সা। তো এই জিনিসগুলি আমরা পরবর্তী যে আমাদের চ্যাপ্টার সেই চ্যাপ্টারে শিখব, যুক্তবর্ণ কীভাবে আরবি কোরআন শরীফের মধ্যে যে আরবি হরফগুলি কোথায় কীভাবে বসে। তো ইনশাল্লাহ আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা ক্লাসগুলি চেষ্টা করবো মিস না দেওয়ার জন্য, ক্লাসগুলি আমরা রেগুলার করার চেষ্টা করব। আর আমাদের কোনো ভাই যদি দেখি যে না আমরা আমাদের সাথে ছিল বা এখন ক্লাস করতেছেন, আমরা চেষ্টা করব তাদের সাথে নিয়ে আমরা ক্লাসগুলি করার জন্য, কারণ কোনো একটা ক্লাস মিস হয়ে গেলে পরবর্তী ক্লাসে গেলে তো ওই ক্লাসটা আসলে বোঝা যাবে না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসলে মিস হয়ে যাবে। তো এই জিনিসগুলি আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ মাখরাজের চ্যাপ্টারটা আমরা মোটামুটি চেষ্টা করলাম যে আসলে ক্লিয়ার করার জন্য। তো দু একজন ভাই আসেন, তো আমরা একটু মাখরাজ নিয়ে একটু প্র্যাকটিস করি, তাহলে হয়তো আমাদের কিছুটা দেখি যদি ক্লিয়ার হয়ে যায়, যে বাকি যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যদি একটু ক্লিয়ার করা যায়। একজন অথবা দুজন আসেন, হাত তোলেন দেখি, আমি আমরা দু এক মিনিট আছে সময় আছে আমাদের, এই দু এক মিনিটে আমরা একটু মাখরাজ প্র্যাকটিস করব। আচ্ছা রাখছিলাম, আচ্ছা আমি একটা পেজ শেয়ার করতেছি, তাহলে পেজটা তো মাখরাজ সম্বন্ধে যদি আমাদের জানা থাকে তো আমাদের একটা জিনিস আমরা চেষ্টা করবো যে মাখরাজগুলি আমরা এলোমেলোভাবে পড়ার চেষ্টা করবো, অথবা কোরআনের একটা আয়াত নিয়ে সে আয়াতটার প্রত্যেকটা হরফ হরফের মাখরাজগুলি কোনটা কোন জায়গা থেকে আসতেছে এই জিনিসগুলি আমরা চেষ্টা করবো করার জন্য। ঠিক আছে, আমাদের প্রথমে প্রথমে আসবে, আচ্ছা প্রথমে আসবে কি আমাদের মেহেদি ভাই? জি ভাই। জি ভাই, আমি যে হরফটা দেখাবো চেষ্টা করবেন যে ওই হরফের মাখরাজটা বলার জন্য। উচ্চারণ করবো শুধু না, ওই যে পুরোটা না, মাখরাজটা বলার জন্য যে মাখরাজটা কোথায় কোন এটা হরফের, যদি নাম্বার মনে না থাকে না না থাকলেও চলবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে হরফের মাখরাজটা বলার জন্য। জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে থা থা থা। আচ্ছা তারপরে জিব্বার মধ্যখান তার বরাবর উপর উপরের তালুর সাথে লাগিয়ে জিম। জি আবার বলেন ভাই, বুঝিনি। জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম। আচ্ছা জিম যখন উচ্চারণ করবো জিম যেন বাতাস বের না হয়ে যায়, জিম 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 এরকম যেন না হয়, জিম জিম জিম। তারপরে হলকের মধ্যখান থেকে খ। আচ্ছা এর আগেরটা হচ্ছে হলকের মধ্যখান থেকে খ, খ তো হলকের মধ্যখান না, খ হচ্ছে আমাদের শেষ থেকে, শেষ থেকে, শেষ থেকে। আচ্ছা তারপরে এইটা হলকের মধ্যখান থেকে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে মেহেদি ভাই, ঠিক আছে ধন্যবাদ, জাজাকাল্লাহ খের। আচ্ছা তারপরে আসবে আমাদের হচ্ছে রাকসান। হ্যাঁ রাকসান, জিব্বার আগা, জিব্বার আগা
সামনের উপরের মারির দাঁতের সঙ্গে লাগাইয়া তা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া এটা মারির সাথে না মারির সাথে হচ্ছে মারির সাথে না হরফটা কি দাল হ্যাঁ দাল তো দাল আমাদের কত নম্বর মাকরাস দাল হচ্ছে আমাদের 11 নম্বর মাকরাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে দাল আর দালের সাথে আরো দুইটা মাকরাস হরফ আছে হচ্ছে প দাল আর হচ্ছে তা প দাল তা আমরা চেষ্টা করব এরকম বিভিন্ন হরফ নিয়ে এটার মাকরাস চেষ্টা করার তাইলে আমাদের মাকরাসটা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের আজকে সময় শেষ তো আমরা চেষ্টা করবো আমাদের যে লাস্টের 11 থেকে আমাদের 16 পর্যন্ত 11 থেকে 15 পর্যন্ত আমাদের যে মাকরাসগুলো আছে এগুলি আমরা হোয়াটসঅ্যাপে পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা চেষ্টা করবো বলার জন্য আর আমরা এখানে চেষ্টা করবো যে এটা সলভ করে দেওয়ার জন্য আর যদি না হয় তো পরবর্তী আমাদের যে ক্লাস আছে আগামীকালকে ওই ক্লাসে আমরা চেষ্টা করব আর আগামীকালকে আমাদের যে সম্পূর্ণ মাকরাস আর হরফ নিয়ে আমরা একটু আলোচনা করব তারপরে আমাদের পরবর্তী যে অধ্যায় মোরাক্কাবে ইনশাআল্লাহ চলে যাবো তো আলহামদুলিল্লাহ তো আমাদের যে দোয়াটা আছে আমরা দোয়াটা পড়ে নিই তো আর আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় একটা ক্লাস মিস হয়ে গেলে পরবর্তীতে আমাদের ক্লাসগুলির সাথে আমরা ওই যে তাল মিলিয়ে চলতে পারবো না আর আমার মনে হয় আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের ইসে চলে যাওয়ার জন্য আমাদের এই মস্কের ক্লাসে চলে যাওয়ার জন্য যদি নিয়মগুলি না জানা যায় তাহলে আসলে আমাদের মস্কের ক্লাসগুলি আমরা করতে পারবো না তাই যদি নিয়মগুলি জেনে তারপরে আমরা মস্কের ক্লাসে যেতে হবে আর মস্কের ক্লাসে গেলেই আমরা একমাত্র বুঝতে পারবো যে আসলে আমরা এতদিন কী শিখছি তো ইনশাআল্লাহ আমরা আমাদের দোয়াটা পড়ে নিই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام